তারাবি নামাজ পড়িতে যাইব মোল্লা বাড়িতে আজ। মেনাজউদ্দিন কলিমউদ্দিন আয় তোরা করি সাজ। চালের পাতায় গোঁজা ছিল সেই পুরান জুতা জোড়া, ধুলো বালু আর রোদ লেগে তাহা হইয়াছে পাঁচমোড়া। তাহারই মধ্যে অবাধ্য এই চরণ দুখানি ঠেলে, চল দেখি ভাই খলিল উদ্দিন লুণ্ঠন বাতি জেলে। ঢইলারে ডাক লস্কর কোথা, কিনুরে খবর দাও, মোল্লা বাড়িতে একত্র হব মিলি আজ সারা গাঁও। গৈজুদ্দিন গরু ছেড়ে দিয়ে খাওয়াইছে মোর ধান, ইচ্ছা করেছে থাপ্পর মারি ধরি তার দুটো কান। তবু তার পাশে বসিয়া নামাজ পড়িতে আজকে হবে, আল্লাহর ঘরে ছোটখাটো কথা কে বা মনে রাখে কবে। মইজুদ্দিন মামলায় মোরে করিয়াছে ছাড়ে খার, টুটি টিপে তারে মারি দম পেলে পথে কবু দেখা তার। আজকে জামাতে নির্ভয়ে সে যে বসিবে আমার পাশে, তাহারও ভালোর তরে মোনাজাত করিব যে উচ্ছ্বাসে। মাহে রমজান আসিয়াছে বাঁকা রোজার চাঁদের ন্যায়, কাজ্জা ফ্যাসাদ সব ভুলে যাব আজি তার মহিমায়। ভুমুর দি কোথা কাসা সাল্লাম আম্বিয়া পুঁথি খুলে, মোরে রাসুলের কাহিনী তাহার কণ্ঠে উঠুক দুলে। মেরহাজে সেই চলেছেন নবী জুমজুমে করি স্নান, অঙ্গে পড়েছে জোছনা নিছনি আদমের বিরহান। নূহ আলাইহিসসালামের টুপি পরেছেন নবী শিরে, ইব্রাহিমের জরির পাগড়ি রহিয়াছে তাহা ঘিরে। হাতে বাঁধা তার কোরআন তাবিজ জৈতুন হার গলে, শত রবি শশী একত্র হয়ে উঠিয়াছেন যেন জলে। বুরহাকে চড়ে চলেছেন নবী কণ্ঠে কালিমা পড়ি, দুগ্ধ ধবল দূর আকাশের ছায়া পথ রেখা ধরি। আদম সুরাত বামধারে ফেলি চলে নবী দূর পানে, গ্রহ তারকার লেখা রেখাহীন ছায়া মায়া আসমানে। তারপর সেই চৌঠা আকাশ যেইখানে খাড়া হয়ে, মোনাজাত করে আখিরি নবীজি দুহাত ঊর্ধ্বে লয়ে। এই যে কাহিনী শুনিতে শুনিতে মোল্লা বাড়ির ঘরে, মহিমায় ঘেরা অতীত দিনেরে টানিয়া আনিব ধরে। বচন মোল্লা কোথায় আজিকে সরু সুরে পুঁথি পড়ি, মরে রাসুলের ওফাত কাহিনী দীক্ষে বয়ান করি। বিমারের ঘোরে অস্থির নবী তাহার বুকের পরে, আজরাল এসে আসন লভিল জান কবজের তরে। আধ অচেতন হজরত কহে এসেছ দোস্ত মোর, বুঝিলাম আজ মোর জীবনের নিশি হয়ে গেছে ভোর। একটু খানিক তবুও বিমল করিবারে হবে ভাই, এ জীবনে কোনো ঋণ যদি থাকে শোধ করে তাহা যায়।